যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার বা অডিও সার্কিটের সাথে কিভাবে ব্লুটুথ কার্ড অ্যাড করবেন বা সেট করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রথমেই যে ব্লুটুথ কার্ড সেখানে আপনার আউটপুট থাকবে, সেই আউটপুট যায় অডিও সার্কিট বা অডিও অ্যাম্পলিফায়ারের ইনপুটে যাবে। তো সেখানে চারটি তার থাকবে, চারটি তারের মধ্যে একটি থাকবে রেড তার, সেটি হচ্ছে অ্যান্টিনার, আর বাকি যে তিনটি থাকবে তার মধ্যে মাঝখানে যেটি থাকবে সেটি হচ্ছে আপনার জিএনডি। তো 3.5 mm যে জ্যাকটি লাগানো থাকবে সেই জ্যাকের দুইটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, তার মধ্যে একটি থাকবে জিএনডি। জিএনডি হবে ব্লুটুথ কার্ডের মাঝখানে যেটি আছে জিএনডি, সেটা যদি ভুল করেন সেক্ষেত্রে ব্লুটুথ কার্ডটি কিন্তু কেটে যাবে। অবশ্যই সতর্কতার সাথে আপনি জিএনডিটা লাগাবেন, অর্থাৎ কালো তার যেটি সেটি লাগিয়ে নেবেন, মাঝখানেরটা ব্লুটুথ কার্ডের মাঝখানেরটা হবে জিএনডি, আর দুই পাশের দুটি হচ্ছে লেফট এবং রাইট, যেহেতু এটা স্টেরিও সার্কিট। তো এটির উপর একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নেবেন। সেই ভিডিওটি হচ্ছে ব্লুটুথ কার্ডের উপর। তো ব্লুটুথ কার্ডের সকল বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, ওইগুলো যদি মেনটেন করে আপনি এই ব্লুটুথ কার্ডটি লাগান সেক্ষেত্রে আপনার কখনোই ব্লুটুথ কার্ডটি পুরবে না এবং যত ধরনের সমস্যা হয় সব বিষয় নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ডেসক্রিপশন বক্সের সে ভিডিওটি আগে দেখে নেবেন ব্লুটুথ কার্ড লাগানোর আগে। তো আমাদের ব্লুটুথ কার্ডের আউটপুট লাগানো কমপ্লিট, এখন আমরা লাগাবো ব্লুটুথ কার্ডের যে পাওয়ার, সেই পাওয়ারটি আমরা এক্সট্রা পাওয়ার দেব 5 ভোল্ট, তবে আমি বলবো আপনারা 4 ভোল্ট দেন, সেক্ষেত্রে কার্ডটি নষ্ট হবে না। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দেখে দিবেন, সেখানে লেখা আছে +5 এবং জিএনডি, +5 এ 5 দিবেন বা 4 ভোল্ট দিবেন, আর মাইনাস যেটি সেটিতে মাইনাস দিয়ে দিবেন। এটিও খুব সতর্কতার সাথে লাগাবে, যদি এটি ভুল হওয়া মাত্রই কিন্তু কার্ডটি সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যাবে, এজন্য আপনি সতর্কতার সাথে সেই লাইনটিও দিবেন। এই লাইনটি দেওয়া হলেই আপনার কিন্তু কাজ শেষ, শুধুমাত্র এতটুকু কাজ করলেই আপনার এই সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। তারপর লাইন দিলাম, লাইন দেওয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার পেয়েছে। এখন আমরা যদি মোবাইলের সাথে যে কোনো ধরনের ব্লুটুথ মোবাইলে ব্লুটুথ অপশানে যান, যাওয়ার পর সার্চ করেন পিআর এর জন্য, আপনি সার্চ করলেই দেখতে পাবেন যে ব্লুটুথ যে কার্ড আপনি নেবেন সেই কার্ডের আপনার হচ্ছে দিয়ে দিবে, শো করবে, সেখান থেকে আপনি কানেক্ট করে দিবেন। এখানে যেমন আমার এখানে শো করছে, ঠিক আমি যখন ক্লিক করে দিলাম এখনই কিন্তু আমার এই মডিউলটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। একবার কানেক্ট করলে তারপর থেকে ব্লুটুথ চালু করলেই অটো কানেক্ট হবে, খুব সহজেই আপনারা এইভাবে কানেক্ট করে নিতে পারেন। কানেক্ট করে নেওয়ার পর এখন যে কোনো মিউজিক বা যেটাই আমি মোবাইলে কিন্তু ওপেন করব সেটি কিন্তু আমার প্লে হবে। ইউটিউব পলিসির কারণে সম্পূর্ণ মিউজিকটি আমরা শোনাতে পারছি না। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার বা অডিও সার্কিট এই সেম নিয়ম ফলো করেই করতে পারেন। অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও আমি দিয়ে রাখবো ব্লুটুথ কার্ডের উপর, ওখানে সকল ধরনের স্পেসিফিকেশান সহ সব কিছু বলা হবে, তো ওই ভিডিওটি আগে দেখে নেবে, যেহেতু ব্লুটুথ মডিউল বা কার্ডটি একটু সেন্সিটিভ সেজন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এখনও যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও যদি আপলোড করি সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। সার্কিট মেলা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সার্ভিসিং সহ নতুন কিছু মেক করা এবং রোবোটিক্স ভিডিও দেওয়া হয়, তার সাথে একটি আরডিনোর সিরিজ ভিডিও চলতেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আরডিনো শুরু থেকে অ্যাডভান্স লেভেল শিখে নিতে পারেন। তো আপনারা কিভাবে এই মোডগুলো এখানে আছে আপনারা চাইলে এই মোডগুলো চেঞ্জ করে কিন্তু চালাতে পারবেন, এভাবে খুব সহজেই কিন্তু মোড আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি মোডও চেঞ্জ করতে পারবেন, ভলিউম চেঞ্জ করতে পারবেন, সাথে রিমোট দেওয়া আছে, আপনি রিমোট দিয়ে কিন্তু চাইলে এটি কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণরূপে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।